কিশোরগঞ্জে চলন্ত বাসে নার্স তানিয়াকে ধর্ষণের পর হত্যার বিষয়ে আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন স্বর্ণলতা পরিবহনের কাউন্টার মাস্টার রফিকুল ইসলাম। বুধবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল মামুনের আদালতে জবানবন্দি রেকর্ড করা হয়। জবানবন্দি গ্রহণের পর বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। তবে ধর্ষণ ও হত্যার সাথে নিজের জড়িত থাকার কথা অস্বীকার করেন তিনি।